চারুকলায় আসলে চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা কাজ করে না। আজকে পাশের বাড়ির আন্টির ছেলে অনেক ভালো কিছু করেছে, সো এখন যেভাবেই হোক আমার একটা ইউনিভার্সিটি সিট দরকার। সো এই দু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন, সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো, রহমান বিজয় আছে আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, আপনাদের কিন্তু ফাইনালি একটা অ্যাডমিশনের সময় কাছে চলে আসতেছে, ধীরে ধীরে কিন্তু সময় কমতেছে। আপনারা অলরেডি জানেন যে 3-4 মান্থসের একটা প্রপার প্রিপারেশনের পরে কিন্তু এক্সাম হলে বিভিন্ন ইউনিভার্সিটিতে বসতে পারবেন। সো এরই মাঝে কিন্তু অনেকের ভেতরে আসলে একটা কমন অ্যাসপেক্ট থেকে যায় যে আপনারা অনেকে চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন বা ঠিক এক্সামের আগ মুহূর্তে প্রস্তুতি নিবেন, বাট তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি যারা সাধারণত মনে করে যে ড্রয়িং আসলে একটা এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা, আপনার ভেতরে হয়তো বা সেই পূর্ব ট্যালেন্ট আছে, আপনি টুকটাক হয়তো বা আঁকিবুকি করেন, সো আপনি হয়তো অনেক ভালো লেভেলের এক্সাম হলে ড্রয়িং করতে পারবেন যদি আপনি একটু ভালো টুকটাক আঁকিবুকি করেন ঠিক এক্সামের আগ মুহূর্তে। বা যারা চারুকলাকে সেকেন্ড অপশন হিসেবে নিতে যাচ্ছেন তাদের জন্য আসলে কীভাবে এগিয়ে যাওয়া উচিত এ বিষয়টি। সো এপিসোড 1-এ আমরা ব্রেন স্ট্রমিং সম্পর্কে জেনেছিলাম, ওভারঅল সব কিছু ব্যাপার, কীভাবে আপনারা একটা আইডিয়াটাকে জেনারেট করতে পারেন প্রপার ভিজুয়ালাইজেশনের থ্রুতে, মাইন্ড ম্যাপিংয়ের থ্রুতে। সো আজকের এপিসোডে আমরা জানছি যে চারুকলা এক্সাম দেওয়া কোনো এক্সট্রা আর ইন্ডিভিজুয়াল প্রতিভা নয়, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার একটা টেকনিক্যাল একটা দীর্ঘ সময়ের প্র্যাকটিসের উপরে, যেটা আপনি একটা মেন্টরের থ্রুতে বা একটা ওভারঅল কোর্সের প্র্যাকটিস সেশনে অ্যাটেন্ড করার মাধ্যমে করতে পারবেন। সো চলুন আজকে আমরা এই বিষয়টি টুকটাক ব্যাপার ভালোভাবে জেনে দেখি আর ট্রাই করি এই ভুলটা আপনাদের ভেঙে দেওয়ার, যে যারা মোটামুটি আঁকিবুকি করেন বা যারা মোটামুটি একদম আঁকিবুকি করেন না তাদের ক্ষেত্রে আসলে বিষয়টা কীভাবে কাজে দেবে। পোস্ট অ্যাডমিশন টেস্টগুলোয় আমরা যেটা পেয়েছিলাম, আমাদের অনেক স্টুডেন্ট ছিল যারা অনেক দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করে চান্স পেয়েছে, বাট লাস্টের দিকে অনেক স্টুডেন্ট ছিল যাদের ভেতরে অনেক কনফিডেন্সিয়াল জায়গা ছিল, তারা হয়তো প্রথম দিকে আমাদের সাথে প্ল্যান করেছিল যে হ্যাঁ দাদাদের কোর্সে এনরোল করবো, বাট পরবর্তী কিন্তু তারা এনরোল করেনি। বাট লাস্ট অবধি যখন তারা দেখে যে বিভিন্ন ইউনিভার্সিটি আসলে ওয়েটিং পর্যায়ে আছে, প্রপারলি চান্স পাচ্ছে না, একটা ভালো স্কোর আসছে না, ভালো সাবজেক্ট আসছে না, তখন কিন্তু তারা চারুকলাকে বেছে নেয়। আপনারা চিন্তা করে আসলে অবাক হবেন বা আপনারা জেনে হয়তো বা অনেক বেশি অবাক হবেন যে অনেক স্টুডেন্ট থাকে যারা একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি সিট পাওয়ার জন্য অনেক পাগল থাকে। সো আলটিমেটলি ওই যে বিষয়টা তাদের মাথার ভেতরে সবসময় কাজ করে যে এখন যাই হোক না কেন আমার বাবা মার অনেক পয়সা আমি খরচ করেছি, অনেক সময় ওয়েস্ট করেছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল চান্স পেয়েছে, পাশের বাড়ির আন্টির ছেলে অনেক ভালো কিছু করেছে, সো এখন যেভাবেই হোক আমার একটা ইউনিভার্সিটি সিট দরকার। সো এই বিষয়টির আসলে খুব সহজ সমাধান আজকে আমরা এই ভিডিওতেও দেওয়ার চেষ্টা করব। সো সবার আগে আমরা বলি এই যে এক্সট্রাঅর্ডিনারি যে ব্যাপারটি আছে এটা আসলে কেন সবাই মনে করে। যখন একজন পার্সন বা একজন স্টুডেন্ট কোনো কিছুতে খুব ইউজ টু থাকে, খুব ভালো পারে বা মোটামুটি জানে বা তার একটা আইডিয়া আছে বা সে কন্টিনিউসলি ওই বিষয়টা নিয়ে একটা ভালো পাণ্ডিত্য অর্জন করেছে বা মোটামুটি এমন ফিল করে, তারাই সাধারণত ওভার কনফিডেন্ট ফিল করে নিজেদের উপরে। সো এক্ষেত্রে কিন্তু তারা ভাবে যে আমি এই কাজটা তো অল্প করলে আমার হয়ে যায়, বাট আলটিমেটলি এটা হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার, যার কারণে কিন্তু অ্যাডমিশন টেস্টে আপনারা পার্টিকুলার ওই সকল সাবজেক্টে অনেক কম স্কোর কিন্তু পেয়ে থাকেন, যেটা আমরা প্রিভিয়াসলি সেশনে অনেক দেখেছি। বিশেষ করে যারা আর্কিটেক্টের এক্সামগুলো দিয়ে থাকে বা বিভিন্ন সায়েন্স বা কমার্সের এক্সাম দিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি প্রযোজ্য। এই জন্যে আমি খুব ক্লিয়ার কাট একটা কথা বলে থাকি, আপনাদের যাদের মনে করতেছেন যে মন থেকে আবেগপ্রবণ হয়ে খুব বেশি পরিমাণে একটা ইমোশনাল স্পেসে যে হ্যাঁ আমি আসলে অনেক ভালো লাইন টাইন দিতে পারি বা আমার একটা ভালো কনফিডেন্ট আছে, সো আমার তো ইউনিভার্সিটির চান্স হয়ে যাবে, এটা হচ্ছে সব থেকে বড় বোগাস ব্যাপার। চারুকলায় আসলে চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা কাজ করে না। আজকে আমার কথা আপনি ভালোভাবে শুনে তাবিজ বেঁধে গলায় ঝুলিয়ে রাখতে পারেন। আমার লাস্ট 3 সেশনে আমি 100% চান্স পাইয়েছি 25+ স্টুডেন্টসকে, প্রত্যেক সেশনে আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি চারুকলায় একমাত্র আপনার কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি মেনটেন্স করে প্র্যাকটিস, ভুলগুলোকে চেঞ্জ করা, সমাধান করা, খুব ইজি ওয়েতে ড্রয়িংগুলোকে বুঝে বুঝে প্রতিদিন প্র্যাকটিস করা, সে সাথে হচ্ছে আপনার ড্রয়িংটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা আসলে নিজের থেকে বোঝা, আর এরই পাশাপাশি হচ্ছে একটা রেগুলার গাইডলাইন ফলো করা কোনো মেন্টরের থ্রুতে, যারা এটা ভালোভাবে মেনটেনেন্স করে এগিয়ে যেতে পারে দীর্ঘ 3-4 মাসের প্র্যাকটিসের থ্রুতে, একমাত্র তারাই চান্স পায়। আর এই চান্স পাওয়ার ক্ষেত্রে আমাদের অনলাইন কোর্স কিন্তু আপনাদের জন্য খুবই দারুণ একটি ইফেক্টিভ প্যাকেজ হতে যাচ্ছে। সো যারা মনে মনে ভাবছেন আপনি একটু দুর্বল স্টুডেন্ট বা আপনি হয়তো বা চারুকলাকে পছন্দ করেন বা আপনার হয়তো বা একটা ইচ্ছা আছে
যে ঢাকা ইউনিভার্সিটি পড়া, সো আদার সাবজেক্টগুলো হয়তো অনেক জটিল হয়ে যায় আপনার জন্য, সেক্ষেত্রে আপনি হয়তো বা চারুকলাকে একটা সেকেন্ড অপশন হিসেবে রাখতেছেন, তাদের জন্য কিন্তু এটা সবথেকে বেস্ট টাইম হতে যাচ্ছে, কারণ আমাদের কোর্স কিন্তু অলরেডি অনগোয়িং অবস্থায় আছে। তো যারা চাচ্ছেন সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়া ইনফরমেশন থেকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এবং আমাদের অনলাইন কোর্সগুলো জয়েন করে ফেলুন, দেরি কেন, আজকেই। সেটাতে হচ্ছে আমি এখানে আরও কিছু কথা বলতে চাই, যে মেধাবী বা মেধা বা ট্যালেন্ট, ন্যাচারাল ট্যালেন্ট, অনেকে হয়তো আপনাকে বলে তুই তো টুকটাক আঁকিবুকি করিস, তুই চারুকলা ট্রাই কর তো তুই হয়ে যাবে, তুই তো অনেক ট্যালেন্টেড। তুই দেখেছি এই লাস্ট আমাদের বাংলাদেশের 2024 যে রেভলিউশনটা হলো, সেখানে হয়তো অনেক ভালো ভালো ওয়াল পেন্টিং করেছিস বিভিন্ন স্ট্রিটে, সো তুই চান্স পেয়ে যাবি, কারণ তোর একটা আলাদা প্রতিভা আছে। সো এই বিষয়টা না আগানো উচিত, আপনার প্রতিভা যতই থাকুক না কেন ওটা মরিচিকা যতক্ষণ না আপনি প্রপারলি একটা গাইডলাইনের থ্রুতে এগিয়ে যাচ্ছেন। কারণ কি জানেন, কারণটা হচ্ছে যে আপনি জানেন না এক্স্যাক্টলি ড্রয়িং অ্যাটেন্ড করার জন্য আসলে কী কী বিষয়ে ফলো করতে হবে, কীভাবে ফলো করতে হবে, কোন কোন জায়গায় আপনাকে চেঞ্জেস আনতে হবে, আপনার এক্স্যাক্টলি ল্যাকিংসগুলো কী কী, আপনি তো দীর্ঘ প্র্যাকটিসের থ্রুতে যাচ্ছেন না, সো আলটিমেটলি আপনার ভিতরে যে গ্যাপগুলো আছে সেটা কিন্তু আইডেন্টিফাই হচ্ছে না। সো এক্সামের আগে যখন হুট করে অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে, প্র্যাকটিস করে, পড়াশোনা করে, তারা কিন্তু ওই গ্যাপের ভিতর থেকে যায়, যার কারণে কিন্তু তারা দেখা যায় যে স্বল্প কিছু স্কোরের জন্য একটা ভালো ইউনিভার্সিটির চান্স পায় না। সো খুবই দুঃখজনক ব্যাপারটি, বাট হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে যারা একদম ডে ওয়ান থেকে প্র্যাকটিস করে, তারা কিন্তু অনেক ভালো করে, এটা কিন্তু আমরা লাস্ট দেখেছি। তো ওই যে একটা কথা আছে না যে স্লো অ্যান্ড স্টাডি ওন দ্য রেস, সেই টর্টোয়েজের গল্পের মতো, খরগোশের আর টর্টোয়েজের গল্পের মতো, তাই না? সো লাইফটা আসলে এরকমই, আপনি জানেন না কোনটা হবে সামনে, বাট আপনি একটা প্রেডিকশন করে নিজেকে প্রিপেয়ার করতে পারেন। আপনার অ্যাম্বিশাস আসলে এমন হওয়া উচিত যে অ্যাম্বিশাসের থ্রুতে আপনি নিজেকে একটা চেঞ্জেসের জায়গায় আনতে পারেন, একটা নতুন কিছু অ্যাচিভ করতে পারেন, যেটা থ্রুতে আপনার বাবা মার পাশাপাশি আপনারও একটা ভালো লাগা কাজ করবে, আপনাকে নিয়ে বাবা মা গর্ব ফিল করবে। সো এটার জন্য কিন্তু আমাদের অনলাইন কোর্স। এর সাথে আরেকটু বিষয় অ্যাড করাটা খুব ভালো হবে, যে অনেকে আসলে মনে করে যে ট্যালেন্ট বা ক্রিয়েটিভিটি এটা হচ্ছে আসলে একটা সুপার ন্যাচারাল থিং, বা এটা একটা বেশ একটা কমিউনিকেশনের জায়গাটা চাইল্ডিশ ফ্যাক্ট, আপনি হয়তো বা মনে মনে ভাবতেছেন যে এটার থ্রুতে হয়তো আপনি অনেক কিছু চেঞ্জ করে ফেলবেন, অনেক কিছু দারুণভাবে ডেভেলপ করে ফেলবেন, বা আপনার থ্রুতে হয়তো অনেক বিগ কোনো কিছু হয়ে যাবে, এই বিষয়টা আপনি পার্টিকুলার অনেক ভালো পারেন, বা আপনার হয়তো বা ওই বিষয়টা একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে। বাট একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা চাইল্ডিশ গল্প। কারণ কি, একটা প্রপার স্টাডি, প্র্যাকটিস, পাংচুয়েশন, ডিসিপ্লিন ছাড়া কিন্তু ওই ক্রিয়েটিভ ব্যাপারটা একদম অচল। সো এখন থেকেই আপনাকে যদি একটা ক্রিয়েটিভ লাইন আপ থাকে আপনার ভেতরে, একটা ড্রয়িংকে কীভাবে করতে হয়, একটা এমসিকিউকে প্রপারলি কীভাবে ইউটিলাইজ করতে হয়, সব কিছুর একটা কম্বিনেশান, শেষ অবধি পর্যন্ত আপনাকে স্টাডি, প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি মেনটেন্স করে এগিয়ে নিয়ে যেতে হবে, দেন আপনি একটা ফলাফল পাবেন। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যখন একটা প্রজাপতি জন্ম নেয় তখন সে কিন্তু সাথে সাথে উঠে শিখে যায় না, তার কিন্তু একটা দীর্ঘ প্রসেসের থ্রুতে উঠতে শিখতে হয়। এখন আপনি যদি নিজেকে ক্রিয়েটিভ দাবি করে বসে থাকেন, বাট আপনি যদি নিজেকে সেই শার্পনেসের জায়গাটা না নিয়ে যান, তাহলে একটা প্রজাপতি গিয়ে একটা হেভি ওয়েট তোলার যে একটা প্র্যাকটিস আমরা বলি সাধারণত দেওয়া হয়ে থাকে, ব্যাপারটা এইভাবেই কাজ করে। সো নেক্সট টাইম অবশ্যই আপনাকে এই বিষয়টা রিয়েলাইজেশন করতে হবে যে চারুকলা এক্সাম দিচ্ছেন, প্রপার ড্রয়িং প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না, আর এর জন্য আমাদের কোর্সের কোনো বিকল্প নাই। আর এর আগে বা পরে যদি আপনি মনে করেন এক্সামের আগে আর একটু ঘষা মজা করবো, হয়ে যাবে এক্সাম, পাশ করে যাবো, ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবো, সো দিস ইজ এ রং আইডিয়া।